www.buildingsinternet.com हाँ कल उच्चारण करते हो दांत भिंग जावे गुड आफ्टरनून वेलकम टू माय चैनल आशा करी आपनारा सबाई भालो आछेन आर आमरा भालो आछि আর আপনারা আজকে দেখেই বুঝতে পারছেন আজকে আমি বাড়িতে নেই তো আজকে চলে এসেছি বড়জার বাড়িতে তো এদের বাড়ি তো কেউ নেই তো আমরা এসেছি সবজি তুলতে তা তো বাগান থেকেই ভিডিওটা শুরু করছি আর দেখেন এই যে এখানে গাজরের ফুলগুলো কত বড় বড় হয়ে গেছে আর এই যে রজনীগন্ধা ফুল হয়েছে আমাদের বাড়ি রজনীগন্ধা ফুল গাছ আছে কিন্তু রজনী ফুল এখনো হয়নি আর বরবটি হয়েছে এদের গাছে আমাদের গাছেও দুটো একটা করে হচ্ছে তো এদের গাছেও বরবটি হয়েছে এই যে বরবটি হয়েছে আরো কাকরোল গাছে হয়েছে ওইদিকে আর যাবো না কিন্তু এও কাকরোলের ফুল হয়েছে দাঁড়ান দেখাচ্ছি তো বর্দাদের বাড়ি কাকরোল গাছে ফুলও হয়ে গেছে আর আমাদের কাকরোল গাছ এখনো ছোট্ট আর এই যে বরবটি বাগান তো বর্দাদের বাড়ির এই যে বরবটি বাগান তো অনেক ফুল এসেছে কিন্তু বরবটি মনে হয় এখনো হয়নি তো ওদের বাড়ির সবজিগুলো বড় মানে সবজি হয়েছে অনেক তা বর্দা বলল যে আমাদেরকে তুলে নিয়ে যেতে নাহলে তো সবজি নষ্ট হয়ে যাবে ওই জন্যই আমরা সবজি তুলতে এসেছি আর এই যে কাকরোলের ফুল দেখাবো বলছিলাম বাবা লাঠিটা এমনভাবে রয়েছে এই যে কাকরোল হয়েছে তো এখন চলে এসেছি ছোট জায়ের বাড়িতে আর ছোট জায়ের বাড়িতে এসে বাগানে জল দেব মানে সবজি বাগানে জল দেব চলুন ঘরের ভিতরের দিকে যাওয়া যাক তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আর আমার ডিউটি হচ্ছে এই যে গাছ দাঁড়ান লাইট জ্বালাই ওই যে এখানে গাছ আছে এই গাছগুলো জল দেব আবার কবে আসবো তো ঠিক নেই ওই জন্যে আজকেই গাছগুলো জল দিয়ে যায় আর এর মধ্যে ওর বাবার ছুটি নেই আর এই গাছগুলো জল না দিলে এই গাছগুলো মারা যাবে আর ঘরের মধ্যে এরকম গাছ থাকলে বেশ ভালো লাগে আর গাছে জল দিতে কিন্তু খুবই ভালো লাগে বেশি বেশি করে জল দিয়ে যাই কারণ জানি না আমরা আবার কবে আসবো আর ওরা কবে ফিরবে সেটাও জানি না আর ঘরের মধ্যে এরকম গাছ থাকলে কিন্তু ভালো লাগে তো ওরা বাড়ি আসলে একদিন ওদের হোম ট্যুর করাবো মানে আমার ছোট জায়ের বাড়ি হোম ট্যুর করাবো তো এই ঘরের মধ্যে গাছগুলো জল দেওয়া হলো আর এই যে রজনীগন্ধা ফুল আমাদের বাড়ি কিন্তু এখনো রজনীগন্ধা ফুল হয়নি এদের বাড়ি কি সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে তো চলুন বাগানের দিকে যাই আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ও এদের গাছেও তো ফুল হয়েছে এদের গাছেও কাকরোল হয়েছে এই যে কাকরোল গাছ কত বড় হয়ে গেছে আর কি সুন্দর কাকরোলের ফুল হয়েছে আর
আর শাক গাছ দেখেন কত বড় হয়েছে, এই যে শাক গাছ কত মোটা আর কত বড়, আমার থেকেও লম্বা নাকি, আমার মতনই না, আমার থেকেও বড়। আর এই যে ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে জল দিল, তা আবার কবে আসবো ঠিক নেই, ওই জন্য ভেন্ডি গাছে টাছে সব সব সবজি গাছে জল দিয়ে দিচ্ছে। এদের বাড়িতে ডুমুর গাছ আছে, যেগুলো পাকা খাওয়া যায় সেই ডুমুর। এই যে কেলা কুচু গাছ হয়েছে দেখো কত বড়, এই যে তেলা কুচুর ফল হয়েছে, কি বলে কুদলি না কি বলে, এগুলো কি তেলা কুচুর ফল, তুলবো আমি তিনটে তুললাম, আমি তুলেছি। এই যে আমার হাতের কাছে যে কটা ছিল সে কটা তুলেছি, এগুলো তেলা কচুর ফল, এগুলো কিন্তু খাওয়া যায়। আমার গায়ে দিও না জল। আর এই ফিগুলো না, এই গাছটাকে ওদিকে দিয়ে দাও, গাছের উপর। আর এই যে কি সুন্দর ফিগ, এই ফিগ তো পাকবে মনে হচ্ছে, আর এই যে ফিগ দেখা যাচ্ছে, ডুমুরগুলো কিন্তু পাকা খাওয়া যায়, তো আমরা পাকা খেয়েছি, খুব মিষ্টি, আমাদের আগের বছর দিয়েছিল, ভীষণ মিষ্টি এগুলো খেতে। কালকে থেকে এই পার্কে যাবে, পার্কে যাবে করছে, তো ওরা নিউ ইয়র্কে গেছে, তো নিউ ইয়র্ক যাবে যাবে করছে, তো ওর বাবা বলছে নিউ ইয়র্ক নিয়ে যাব না, ইয়েতে নিয়ে যাবো, পার্কে নিয়ে যাব। তো কালকে কুমন থেকে আসার পথে পার্কে যাওয়া হয়নি, তো ওই জন্য আজকে এদের এদের গাছে জল টল দেওয়া হয়ে গেছে, এই যে এই গাছে জল দিচ্ছে, গাছে জল দেওয়া হয়ে গেলে আমরা যাব পার্কে। তো চলুন আমরা পার্কে যাই, পার্কে গিয়ে আবার কথা হচ্ছে। আর এই যে আমরা একটা শাক নিচ্ছি, এই শাকগুলো ভীষণ মোটা মোটা, পাতা পাতা খাওয়া যাবে না মনে হয়, পাতাগুলো অত ভালো নেই। আর এই শাকটা দেখেন কত মোটা হয়েছে, কোনটা ওখানেও মোটা হয়েছে, আর এই শাকটা আরো বেশি মোটা, কত মোটা হয়েছে, কি জল লাগিয়েছে, জোর হয় না কি হচ্ছে, কোনো কিছু ধোয়ার জন্য, আর একেবারে ধুয়ে টুয়ে তারপরে বাড়ি নিয়ে যাচ্ছি আমরা। ও ওদের বাগানে জল দেওয়া হবে, আবার শাকগুলো ধোয়াও হবে। আর এই যে এদের গাছে কত লঙ্কা হয়েছে, এইটুকু গাছে লঙ্কা ভর্তি হয়ে গেছে, লঙ্কাও তুলছি, এগুলো না তুললে, এই যে জি জি, এগুলো না তুললে নষ্ট হয়ে যাবে। তো আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, আর এই যে এতগুলো সবজি নিয়ে তাই এসেছি, আর আপনারা দেখে ভাববেন না যে এগুলো দোকান থেকে কিনেছি, এগুলো কিন্তু সব বাড়ির সবজি, আর বিদেশে থেকেও বাঙালিরা যে এত সবজি বাড়িতে চাষ করতে পারে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে। আর এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের বাড়ির, এগুলো আজকে তোলা হয়েছে, এগুলো আমাদের বাড়ির বরবটি, এটা হচ্ছে আমাদের বাড়ির সুইট চাট, পালং শাকের মতো খেতে, আর এগুলো হচ্ছে টমেটো, এগুলোও আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি দুটো ভেন্ডি হয়েছে, তো এইগুলো আমাদের বাড়ির। আর এই একটা ভেন্ডি, এটা হচ্ছে ছোট জায়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, ওদের গাছে একটাই হয়েছিল। আর এই লঙ্কাগুলো তো তোলার সময় আপনাদের দেখালাম, আর এই দুটো হচ্ছে ছোট জায়ের বাড়ি, লঙ্কাও ছোট জায়ের বাড়ি,
আর এগুলো ছোট জায়ের বাড়ির, আর এই ধনে পাতা হচ্ছে বড় জায়ের বাড়ির। আর এই যে লাউ দেখতে পাচ্ছেন, তো মাঝখানে একজনের বাড়ি গেছিলাম, তো তার বাড়ি থেকেই দিয়েছে লাউ, তো আরও লাউ হয়েছিল, আর তার বাড়ি থেকে দিয়েছে তিনটে বেগুন আর শিম। আর এইটা হচ্ছে ছোট জায়ের বাড়ি থেকে এই শাকটা নিয়ে আসা হয়েছে, এই তিনটে চারটে শাক নিয়ে আসা হয়েছে, এই আমাদের দুদিন হয়ে যাবে। আমেরিকায় থেকেও বাঙালিরা যে বাড়ির ঘরের পিছনে ছোট্ট জমিতে এই যে এত সবজি লাগাতে পারে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই সবজিগুলো মানে সবে প্রথম উঠছে, এখনো তো গাছগুলো সেরকম বড় হয়নি, ওই জন্যে আরও সবজি আশা করি আরও সবজি হবে ভবিষ্যতে, তখন আরও শেয়ার করব আপনাদের সঙ্গে এই সবজি। এখন তো কয়েকটা সবজি, আমাদের বাড়িও তেমন সবজি হয়নি, আর যাদের বাড়ি থেকে আমাদের সবজি দিয়ে গেছে তাদেরও বাড়িতেও এখনো ভালো সবজি হয়নি। ইন্ডিয়াতে সবাই না মানে মানে বিশ্বাস করবে না যে এত সবজি হতে পারে ছোট জায়গায়। হ্যাঁ, এত ছোট জায়গার মধ্যে আমাদের ঘরের পিছনে আপনাদের জায়গা দেখিয়েছি, এত ছোট জায়গার মধ্যে যে এত সবজি হতে পারে, তো আপনারা না দেখে বিশ্বাস করতে পারবেন না, অবশ্য আপনারা দেখছেন। তো চলুন আপনাদের সঙ্গে আবার পরে কথা বলি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কী কী সবজি নিয়ে এসেছি আজকে, এতটাই ঠান্ডা গরম লেগে গেছে যে কথা বলতেই অসুবিধা হচ্ছে। বাইরে তো প্রচণ্ড গরম আর ঘরে এসি চলছে, মাঝে মাঝে বাইরে যেতে হয় কোনো কাজে, তো ওই জন্যেই গলাটা একদম পুরো ভেঙে গেছে। জানি না আপনারা কথা শুনতে পাচ্ছেন কি না। আর আমার জায়েরা কিছু দূর নিউ ইয়র্কের কাছে প্রায় পৌঁছে গেছে, আর সেখানকার অল্প কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার তো খুবই ভালো লেগেছে, তো নিশ্চয়ই আপনাদের দেখেও ভালো লাগবে, তো আপনারা টুক করে ওই ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। আর ওই জায়গাটার নাম আমি ভিডিওতে লিখে দেব, তো দেখে নেবেন। ওইটা জগন্নাথ মন্দির, আর ওই যে দূরে একটা গড়ি পড়া চূড়া তার মধ্যে দেখা যায়, এই সামনে পুলিশ, এই যে ডাউন টাউন সিনসিনাটি, ওই জায়গা বললে কেন বিল্ডিং সিনসিনাটি ডট কম। হ্যাঁ, কাল উচ্চারণ করতে পারো দাঁত ভেঙে যাবে। এখানে জায়গা কম, তো এটাকে জগন্নাথ মন্দির বানিয়েছি আমরা, চোখটা উপরে দিয়েছি, সবসময় পূজারীরা থাকে। হেরিটেজ ব্যাংক এবার আমরা নদীর নিচে যাবো নাকি, না টানেল 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 তো টানেল মানে এই যে টানেলের মধ্যে যাচ্ছি, টানেল হচ্ছে 100 মাইল রাস্তাটা, 100 মাইল দিয়ে তো আপনার গ্যাসটা যা ভয়। এটা হলো এখানকার বস্তি, বস্তি
এখানে বসিতে বড় লোকরা থাকে, ওরা পাহাড়ে ঢালে গিয়ে উঠেছে সব ভয়ে। এই যে তিনজন পিছনে বসে আছে, রাধিকা হাই করো, ঋষভ, এই যে অয়ন, আমরা এখন বেড়াতে যাচ্ছি, আমরা নিউ বৃন্দাবন যাচ্ছি। আর আপনারা ভিডিওটা দেখে নিয়েছেন তো, খুবই সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি যাইনি, কিন্তু আমার জায়দের বলেছি যে আমি তো যাচ্ছি না, ওখানকার মানে ওখানকার কিছু কিছু ভিডিও আমাকে কিন্তু শেয়ার করবে। আমি আমি যাইনি তাই কি, আমি দেখবো, তা ওরা সেই জন্যেই ওরা ভিডিওটা শেয়ার করেছে। আর ভিডিওর মধ্যে ওরা ভীষণ মজা করছে, আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমি ওদের সঙ্গে এক্ষুনি চলে যাই, না কিন্তু উপায় নেই, যেতে পারবো না। আর আমি জোরেই কথা বলছি, এর থেকে বেশি জোরে আর কথা বলতে পারছি না, গলার অবস্থা খুবই খারাপ হঠাৎ করেই। কালকে থেকে গলাটা খুশখুশ করছিলো, কিন্তু ভাবছি গরম জল টল খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখুন গলার কি অবস্থা, মানে ঠান্ডা লেগে গেছে। তারপরে কালকে রাত্রিবেলা আবার এসি চেয়ে, সারা রাত এসি চালিয়েছি, আবার ফ্যান চলেছে, মনে হয় তার জন্যই এরকম অসুবিধা হয়েছে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলে ঘুমাতে চলে গেছে, আমিও যাবো এবার ঘুমাতে, তো আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আরও নতুন নতুন ভিডিও আসছে, ওরা ভিডিও করে পাঠালেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও তো যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে পৌঁছাইনি, সেখানে পৌঁছালে সেখানকার কিছু ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রত্যেক দিন এই রান্না খাওয়া ছাড়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটু অন্যরকম ভিডিও, ওই জন্যেই এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর বেশিক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো না, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ভিডিওতে।